Muffled rules change. I'm gonna put it over there. It's a table. Is it? The camera? আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু সুখিস হ্যাপি ওয়ার্ল্ড। অগস্ট মাসের শেষ ব্লগটি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আজকে আমি একটি রেসিপি করে দেখাবো, আর সেটি হচ্ছে ফালাফেল, একটা অ্যারাবিক ডিশ, বিকেলবেলা স্ন্যাক্স হিসেবে খাওয়ার জন্য খুবই ভালো। তো কিছুদিন আগে আমি এটা রেস্টুরেন্টে খেয়েছিলাম, খেয়ে খুবই মজা লেগেছে। তারপর বাসায় এসে আজকে আমি প্রথম ট্রাই করলাম, খুবই ভালো হয়েছে। যে কটা বানিয়েছি সব ঘাপুস ঘুপুস করে আমরা সবাই খেয়ে ফেলেছি। তো আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। খুবই সিম্পল, ইনগ্রেডিয়েন্টস বলতে মেন হচ্ছে চানা ডাল, যেটা বলে একটু বড় বড় যে ডালটা থাকে সেই ডালটা। তো মেয়ের আজকে থেকে অনলাইনে ক্লাস শুরু হয়ে গিয়েছে। প্রথম কয়েকদিন অবশ্য তেমন কোনো লেখাপড়া হবে না, সাধারণ কথাবার্তা, সাধারণ বিষয় নিয়েই আলোচনা হবে। তো ওদেরকে একটা জিনিস তৈরি করতে বলেছে, সেটা হচ্ছে নেম প্লেট তৈরি করতে বলেছে। অর্থাৎ একটা সাদা কাগজে সবাই সবার নাম খুব সুন্দর করে লিখবে এবং কিছুটা ডেকোরেশন করবে। তো আমার মেয়েও তার নাম লিখছে এবং সুন্দর করে একটা রেইনবো আঁকবে। তো এই ডালটা আমি গতকালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, সারা রাত এটা ভিজে একদম ফুলে অনেক বড় হয়ে গিয়েছে। এটা হচ্ছে চানা ডাল এবং ফালাফেল তৈরি করার জন্য এই ডালটাই লাগবে। তো আমি এটাকে ব্লেন্ড করে নিব, আর তার সাথে আমি দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ, কয়েকটা রসুন, ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি, জিরা আর লবণ। এই সবগুলো ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমি ভালো করে এটাকে, তো সবগুলো ইনগ্রেডিয়েন্টস ভালো করে ব্লেন্ড করার পরে আমি একটু লেবু রস দিয়ে দিচ্ছি। বাস কাজ হয়ে গেল। তারপর ভালো করে মেখে নিব, মেখে গোল গোল করে আমরা এটাকে ডুবো তেলে ভাজব। তাহলে ফালাফেল আপনি গোল গোল করেও ভাজতে পারেন, অথবা কিছুটা চ্যাপটা চ্যাপটা করে যেভাবে আমরা কাবাব তৈরি করি সেভাবেও ভাজি করা যায়। তবে আমি বেশিরভাগ রেস্টুরেন্টে দেখেছি যে ওরা গোল গোল করে দেয়, তো আমিও গোল গোল করে আজকে এটাকে ভাজি করব। এটা অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। কী কী ইনগ্রেডিয়েন্ট দিয়েছি আমি আরেকবার বলে দিচ্ছি। চানা সারা রাত সিদ্ধ করে রাখতে হবে, তারপরে চানার সাথে পেঁয়াজ কুচি, আস্ত রসুনের কোষ কয়েকটি, কাঁচামরিচ, আস্ত জিরা, লবণ আর একটু লেবুর রস, ধনিয়া পাতা, এগুলো দিয়ে ভালো করে ব্লেন্ড করে তারপর গোল গোল করে ডুবো তেলে ভেজে নিতে হবে। তো আমি সব কটা দিয়ে দিয়েছি। 4-5 মিনিট পরে কিছুটা ব্রাউন কালার হলে আমি এটাকে উল্টিয়ে দিব। এভাবে উল্টে পাল্টে ভাজতে থাকব, যখন দেখব যে পুরো বলগুলো একদম ব্রাউন কালার হয়ে গিয়েছে তখন এগুলোকে নামিয়ে ফেলবো। খুব বেশি আগুন দিলে কিন্তু পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে, তাই মিডিয়াম হিটে এটাকে আস্তে আস্তে করে ফ্রাই করে নিতে হবে।
এটাতে চাইলে অল্প বেকিং পাউডার কিংবা অল্প একটু বেকিং সোডা, সামান্য বেকিং সোডা দেওয়া যায়, তাতে করে ভিতরটা আরও বেশি মুচমুচে হয়। তো আমি আজকে দেইনি, আপনারা চাইলে দিতে পারেন। তো এই ফলাফেলটি যে কোনো সস দিয়ে খেতে খুবই মজা, তার সাথে যদি একটু সালাদ থাকে তাহলে তো কথাই নেই। তো আমার ফলাফেলগুলো খুবই সুন্দর একটা কালার চলে এসেছে, এখন আমি এটাকে উঠিয়ে নেব। এটা আমি টমেটো সস আর মেয়োনিজ দিয়ে পরিবেশন করব, টমেটো সস আর মেয়োনিজ একসাথে মিশিয়ে খেলে খুবই মজা পাওয়া যায়। তো এই ছিল আমার স্পেশাল রেসিপি, খুবই টেস্টি হয়েছে, মুচমুচে হয়েছে, সবাই অবশ্যই ট্রাই করবেন। আমার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ। Oh,